প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তাদের ভর্তির জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এসএসসি ভর্তি সংক্রান্ত আমরা অনেকগুলো ভিডিও দেবো এবং পর্যায়ক্রমে আপনার ভিডিওর এ টু জেড সকল বিষয়ে আমরা ভিডিও দেবো। তো এসএসসি ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আপনার ভর্তির জন্য আপনি যে কলেজে ভর্তি হবেন। তো আমরা এমন হয় যে আমরা অনেকে কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট তারা চেয়েছে এবং কত পয়েন্ট সর্বনিম্ন হলে আপনি ভর্তি হবেন এ বিষয়ে আমাদের ধারণা থাকে না। এই কারণে আমরা অনেক কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো কলেজের ভর্তি পয়েন্ট জানতে পারবেন। বাংলাদেশের সকল বোর্ডের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের আপনি ভর্তি পয়েন্ট জানতে পারবেন এবং সায়েন্স, কমার্স, আর্টস এবং কোন গ্রুপে কত পয়েন্ট সে বিষয়েও জানতে পারবেন। তো কীভাবে আপনি চেক করে নেবেন যে আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের ভর্তি পয়েন্ট, সর্বনিম্ন ভর্তি পয়েন্ট কত, জিপিএ কত পেলে আপনি ভর্তি হতে পারবেন। এ কারণে আপনাকে একটা সাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনি এখান থেকে সার্চ করতে পারেন রোমান সংখ্যা 11 অর্থাৎ XI, এরপর আপনি লিখবেন ক্লাস এডমিশন gov.bd। এটা লিখে আপনি গুগলে সার্চ করে দিলে এরপর আপনার XI ক্লাস এডমিশন সিস্টেম এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এরপর আপনি যে বোর্ডে ভর্তি হতে চান, যে বোর্ডের আন্ডারে আপনার কলেজটি, সেটা ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চিটাগাং, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা বোর্ড এবং হচ্ছে আপনার ময়মনসিংহ বোর্ড। তো আমি যেহেতু ঢাকার ভিতরের কলেজগুলো চেক করবো, সেক্ষেত্রে আমি ঢাকার পর যদি ক্লিক করে দিই একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হবে। যেহেতু আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা, আমি ফাইলটা ওপেন করে নিই। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা বোর্ডের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজেরই এখানে এখানে প্রথমত আপনার থানা থাকে, এখানে আপনার ডিস্ট্রিক্ট, যেটা কোন ডিস্ট্রিক্টের ভিতরে, ঢাকা বোর্ডের ভিতরে যে ডিস্ট্রিক্টে রয়েছে এটা ঢাকার ভিতরে হলো, প্রথমত আপনার ডিস্ট্রিক্ট থাকে, এরপর হচ্ছে আপনার থানা, এরপর হচ্ছে আপনার কলেজের ইন নাম্বার এবং কলেজ নেম, এরপর এটা দিনে চলিত হয় কি রাত্রে, বাংলাদেশের সকল কলেজগুলোই দিনেই চলে, সেক্ষেত্রে এখানে শিফটি ডে দেওয়া রয়েছে, এরপর ভিশন বাংলা, তারপর রয়েছে আপনার এখানে গ্রুপ রয়েছে যে কোন গ্রুপে কত পয়েন্ট লাগবে, যেখানে এখানে সায়েন্স থেকে আপনার পয়েন্ট মিনিমাম তারা 4 পয়েন্ট চেয়েছে, যে সায়েন্স থেকে আপনার ভর্তির জন্য মিনিমাম 4 পয়েন্ট দরকার হবে, সায়েন্স থেকে মিনিমাম আপনার 4 পয়েন্ট জিপিএ দরকার হবে। সেটা আমার যথাসম্ভব আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা ঢাকা কলেজের রেজাল্টগুলো দেখি, সেক্ষেত্রে এখানে পিডিএফ ফাইল এটা আমরা সার্চ করতে পারবো। এখানে আমরা ঢাকা কলেজ যদি লিখে দিই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা কলেজ, এটা হচ্ছে তোমার ধানমন্ডির ভিতরে রয়েছে, ধানমন্ডি থানার ভিতরে। তো ঢাকা কলেজের যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ, দুইটা কলেজ রয়েছে এখানে। ঢাকা কলেজের মানবিক শাখা থেকে তারা মিনিমাম জিপিএ হচ্ছে 4.50 এবং এখানে মানবিক শাখায় সিট রয়েছে মাত্র 150। এরপর এখানে সায়েন্সে যাবো আমরা, সায়েন্সে দেখতে পাচ্ছেন মিনিমাম জিপিএ 5.00। এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই আপনার এ প্লাস থাকতে হবে। এরপরে এখানে আপনার সিট রয়েছে সায়েন্সের 900 সিট। এরপরে বিজনেস স্টাডি কমার্সের দ্বারা তাদেরকে আবেদন করার জন্য 4.75 পেতে হবে এবং এখানে সিট রয়েছে 150। তো এখানে ঢাকা মহিলা কলেজ রয়েছে, এখানে ঢাকা সিটি কলেজ রয়েছে। তো সকল কলেজগুলো এখানে রয়েছে। তারপরও যদি আপনি খুঁজে না পান এই পিডিএফ ফাইলটার ভিতরে, অনেক বড় ফাইল, এখানে ঢাকার ভিতরে ঢাকার অন্তর্ভুক্ত যতগুলো কলেজ রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ, আপনি ধারণা করতে পারবেন না যে এখানে এতগুলো পেজ হতে পারে, 102টা পেজ রয়েছে এখানে। সেক্ষেত্রে আপনি খুঁজে পাওয়ার জন্য আপনার এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি যে থানায় আছে হয়তো আপনি থানাটা সার্চ করে দেবেন, কিও আপনার কলেজ নাম যদি মনে না থাকে আপনি থানা বা ডিস্ট্রিক্ট সার্চ করে দেবেন। আমি কোটালীপাড়া সাপোজ সার্চ করি, আমি কোটালীপাড়ার ভিতরে আছি। তো কোটালীপাড়া লিখে যদি আমরা সার্চ করি আপনি দেখতে পারবেন এখানে একটা মার্ক চলে আসছে অলরেডি, এটা হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া। যে কোটালীপাড়ার ভিতর যে কয়টা কলেজ রয়েছে সকল কলেজগুলো, কলেজের নাম এবং হচ্ছে আপনার কোন গ্রুপে কত পয়েন্ট দরকার হবে। এবং আপনি যদি এখানে একটু ডিস্ট্রিক্ট ভিত্তিক সার্চ করেন, গোপালগঞ্জ দিয়ে দেমি, গোপালগঞ্জের ভিতর যে কলেজগুলো সবগুলো আপনার সামনে শো হবে। তো এইভাবে আপনি সার্চ করে নিলে একটু সহজে দেখতে পারবেন। তো আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের মিনিমাম জিপিএ, এটি একটু আপনি এর সাথে মিল রেখে আপনি আবেদন করার চেষ্টা করবেন। যেমন এখানে আপনার মিনিমাম জিপিএ রয়েছে 4 পয়েন্ট, তো আপনি যদি 4 পয়েন্ট পেয়ে এখানে আবেদন করেন সেক্ষেত্রে আপনার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। কিন্তু যে কলেজে আপনার মনে করেন এখানে 3 পয়েন্ট রয়েছে মিনিমাম জিপিএ, সেখানে আপনি 3.50 বা 4 পয়েন্ট পেলে আপনার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এমন অনেকে মনে করে যে মিনিমাম যেটা জিপিএ সেই জিপিএতে আমি আবেদন করলে চান্স পাবো, তবে কিছু কলেজের ক্ষেত্রে এটা হয়তো বা মিনিমাম জিপিএতে আবেদন করলেও চান্স পায়। কিন্তু অধিকাংশ কলেজে যারা মিনিমাম জিপিএ রাখে, যে সর্বনিম্ন ওটা হচ্ছে আপনার পেতে হবে আবেদনের জন্য,
তো সবাই ওর চেয়ে যারা ভালো রেজাল্ট তারাই ওখানে আবেদন করে, এবং সর্বপ্রথম যারা ভালো রেজাল্ট করে তাদের চান্স হয়। তো আপনি আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার মিনিমাম জিপিএটা চেক করে নেবেন, এবং এটা মাথায় রেখে আপনি যে কলেজে আবেদন করেন না কেন আগে মিনিমাম জিপিএটার বিষয়ে আপনি ধারণাটা নিয়ে নেবেন। কারণ যেটা মিনিমাম জিপিএ সেই জিপ নাম্বারে যদি আপনার থাকে সেক্ষেত্রে সেই কলেজে আপনার আবেদন করাটা উচিত হবে না, সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আগামী 8 তারিখ থেকে যে আবেদন শুরু হবে, তো কিভাবে আপনারা আবেদন করবেন, এবং তো একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে এখনই যুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে।